শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে অক্সিজেন দিতে মাত্র 5 মিনিট দেরি করায় মৃত্যুর কোলে ঢলে পড়ল 11 করোনা রোগী। ভারতে করোনা থেকে বাঁচতে শরীরে মাখা হচ্ছে গোমূত্র, কার্যকারিতা নিয়ে চিকিৎসকদের সতর্কতা। এবার ভারতের করোনা হাসপাতাল থেকে জানালা বেয়ে পালাতে গিয়ে আটকা পড়ল করোনা রোগী। আরো ভয়াবহ বিপদে পড়ল ভারত, দিল্লিতে টিকার মজুদ শেষ। এবার মার্কিন যুদ্ধজাহাজ ঘেরাও, ইরানি নৌবহরে 30 দফা গুলি। 9 শিশুকে হত্যা করেও থামনি ইসরায়েল, ফিলিস্তিনে বোমাবর্ষণ চলছেই। এবং ইসরায়েল ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অক্সিজেনের অভাবে ভারতের একটি হাসপাতালে আরও 11 কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সোমবার অন্ধ্রপ্রদেশের রাজ্যে তিরুপীয় শ্রীভট্টেশ্বর রামায়ণ রুশিয়া হাসপাতালে এই ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অক্সিজেনের সিলিন্ডার ভরতে 5 মিনিট দেরি হয়েছিল আর তার জেরেই একে একে মৃত্যুকূলে ঢলে পড়ে 11 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণ রেড্ডি উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। চিত্রুর জেলাশাসক এম হরিনারায়ণ জানিয়েছেন, সরকারি রুয়া হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার ভরতে 5 মিনিট দেরি হয়েছিল। কিছুক্ষণের জন্য কমে গিয়েছিল অক্সিজেনের চাপ, তার ফলেই কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, 5 মিনিটের মধ্যে আবারও অক্সিজেনের জোগাড় শুরু হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক আছে, সেই কারণেই আরও প্রাণহানি এড়ানো গেছে। প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত 1 সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা 21 থেকে 22 হাজারের ঘরে ঘোরাফেরা করছে। রোজ 100 কাছাকাছি প্রাণহানির পাশাপাশি রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা 1,90,000 ছাড়িয়েছে। করোনার বিরুদ্ধে গোবর কোনো কার্যকরী পদক্ষেপ নয় বলে জানিয়েছে ভারতীয় চিকিৎসকরা। তারা বলেছে, করোনার বিরুদ্ধে গোবরের কার্যকারিতা বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, একই সঙ্গে এটি অন্যান্য রোগের বিস্তারে ঝুঁকি বাড়ায়। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। অনেক ভারতীয় মনে করেন, শরীরে গোবর মাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অনেকে ইতিমধ্যে করোনার হাত থেকে বাঁচতে শরীরে গোবর মাখা শুরু করে দিয়েছে। গুজরাটের কিছু লোকের বিশ্বাস, গরুর গোমূত্র এবং গোবর দিয়ে 1 সপ্তাহ শরীর ঢেকে রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এতে করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর পাশাপাশি আরোগ্য লাভ হয়। এ বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর জিও জয়লাল বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে গোবর এবং গোমূত্রের কার্যকারিতা কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা পুরোপুরি বিশ্বাস নির্ভর। তিনি আরও বলেন, তাছাড়া শরীরে গোবর মাখায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, এর মধ্যে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ থেকে গভীর রাতে পালানোর চেষ্টা করে প্রায় 1.5 ঘন্টা জানালার কার্নিশে আটকেছিলেন এক করোনা রোগী। সোমবার রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে। পরে পিপি পরে ওই রোগীকে উদ্ধার করে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। হাসপাতালের সূত্র থেকে জানা গেছে, সোমবার রাত 3:30টার দিকে জানালা দিয়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন এক করোনা রোগী, কিন্তু কার্নিশ বেয়ে নিচে নামার সাহস পাননি তিনি। বেশ কিছুক্ষণ পর পা ঝুলিয়ে বসে থাকার পর কার্নিশের উপর শুয়ে পড়েন তিনি। হাসপাতালের এক কর্মী ওই রোগীকে কার্নিশে শুয়ে থাকতে দেখে বাকিদের খবর দেন, এতে হুলস্থুল পড়ে যায়। নামার চেষ্টা না করে কার্নিশের উপরেই তাকে বসে থাকতে বলে হাসপাতাল কর্মীরা। পরে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে খবর দেওয়া হয়। ভোর 5টার দিকে তারা এসে ওই রোগীকে নিরাপদে নামিয়ে আনেন। করোনা ভাইরাসের সংক্রমণে টালমাটাল ভারত। দেশটির যেসব রাজ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, তার মধ্যে তালিকার প্রথম দিকে রাজধানী দিল্লি। গত 16 এপ্রিলের পর থেকে দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল 20% উপরে। তবে সোমবার সংক্রমণের হার কিছুটা কমেছে, এদিন সংক্রমণের হার 19.10%। তবে শনাক্তের হার কমলেও দিল্লিতে টিকার মজুদ তলানিতে ঠেকেছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে গত 17 এপ্রিল থেকে দৈনিক সংক্রমণের হার লাগাতার 20% উপরে ছিল, তবে সোমবার তা কিছুটা হলেও কমেছে। যদিও দিল্লিতে নতুন করে আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় রাজধানীতে 319 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,663 জনে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 12,31,297 জন দিল্লিবাসী। এদিকে সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বতন্ত্র জৈন জানিয়েছেন, দিল্লির বাসিন্দাদের দৈনিক যে হারে টিকা দেওয়া হচ্ছে সেই হিসেব অনুযায়ী মাত্র একদিনের ভ্যাকসিন মজুত আছে, আর কোভিশিল্ড মজুত রয়েছে 3 থেকে 4 দিনের। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে 30 দফা গুলি ছোড়া হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, ইরানের রিভলিউশনারি গার্ডের 13টা স্পিডবোট ছিল বহরে। মার্কিন দুটি যুদ্ধজাহাজ ফায়ারবোর্ডের 460 ফুট দূরত্বে চলে এসেছিল। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন USS জর্জিয়ায় পাহারায় নিয়োজিত ছিল। তিনি বলেন, এই সময়ে সংকেত পাঠিয়ে তাদের কয়েক দফায় সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুঁশিয়ারি করতে গুলি ছোড়া হয়। 1 মাসেরও কম সময়ে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হলো দেশ দুটির জাহাজ। এ বিষয়ে ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে BBC। হরমুজ প্রণালীর মধ্যপ্রাচ্যে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়। এই সমুদ্র পথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ অন্যান্য দেশে। নয়টি নিষ্পাপ শিশুকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ফিলিস্তিনে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে তারা। গত সোমবার থেকে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্টাই। এদিন ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 1 নারী রয়েছেন। উপত্যকা এলাকায় বাড়ির ওপর বোমা পড়লে তিনি প্রাণ হারান এবং এ সময় তার 2 শিশু সন্তান আহত হন, তবে তাদের অবস্থা এখনও স্থিতিশীল। এ দুটি শিশু ছাড়া আরও 100 নারী সহ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহত হয়েছেন। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। মঙ্গলবার ফিলিস্তিনে সেফ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জ্যাসন লি বিবৃতিতে বলেছেন, শিশুদের হত্যা বা আহত করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমরা এর নিন্দা করছি এবং অবিলম্বে শিশুসহ বেসামরিক নাগরিকদের নির্বিচারী হত্যা বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনি শিশুদের হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি শিশু অধিকারের মারাত্মক লঙ্ঘন, এর জন্য দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতি ইসরায়েলি হামলাকে নির্বিচার এবং দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, জেরুজালামে ভয়াবহভাবে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েল দায়ী। সেখানে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গণে হামলা এবং প্রাচীন শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হলেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইএপির হাতে আসা নিরাপদ পরিষদের বৈঠকের খসড়ায় বিবৃতি থেকে জানানো হয়েছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনের উচ্ছেদ এবং ইসরায়েলের নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া পশ্চিম তীর উত্তেজনা বৃদ্ধি এবং সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশের বিষয়টিও উল্লেখ করেছে বিবৃতিতে। এই আলোচনার জন্য নরওয়ের প্রথম খসড়া প্রস্তাব তৈরি করেছিল বলে কূটনৈতিকরা জানিয়েছেন। নরওয়ের এর খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে তিউনিশিয়া এবং চীন। এই প্রস্তাবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হতে পারে। কূটনৈতিকরা বলছেন, বলছে এই বৈঠক নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলে তা হিতে বিপরীত হতে পারে। এদিকে জেরুজালেমের আগ্রাসনের দায়ে দখলদার ইসরায়েলকে কিছুই না বললেও হামাসের হামলা নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।